নাইসওয়াজ ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। মুফতি আমির হামজা, আমার অত্যন্ত আদরের, স্নেহের, ভালোবাসার, আমি অত্যন্ত স্নেহে করি। আমি যখন কুষ্টি এলাকায় যেতাম আজ থেকে 10 বছর আগে, আমির হামজা আরো পাতলা ছিল, এখনো পাতলা, সে এসে মাথাটা এইভাবে বাড়িয়ে দিয়ে আমাকে বলতো, আমার মাথা একটু আপনি হাতায়া দেন। আমি তার মাথা হাতাতাম, আর একটা দোয়া পড়তাম, যেহেতু একটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের জন্য পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে গিয়েছেন, ইবনে আব্বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5 বছরের শিশু, তিনি দেখেছেন বিশ্ব নবী বাথরুমে গিয়েছেন, তিনি এক বদনা পানি এনে একটু দূরে রেখে দিয়েছেন। আল্লাহ হাবিব এসে বলছেন, এই কাজটা ইবনে আব্বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, এই ইবনে আব্বাসকে ফাক্কিহু ফিদ্দিন আল্লিমু তাবিল, এই ইবনে আব্বাসকে সমস্ত মুসলিম উম্মার ফকিহ তুমি বানিয়ে দাও, দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির বানিয়ে দাও। সমস্ত সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। খেদমতে আল্লাহ খুশি হন, যারা আলেমদের দোয়া নেয় এদের কপাল খুলে যায়, আর যারা বদদোয়া নেয় দুনিয়াও শেষ আখেরাতও। আল্লাহ আমাদের দেশের সব বড় আলেমকে কবুল করুন, আল্লামা শফি হুজুরের মর্যাদা আরো বাড়িয়ে দিন, আল্লামা বাবুনগরীর হায়াতকে দারাজ করে দিন, যারা চলে গেছেন আল্লামা আজিজুল হক গফরাহুল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, আল্লামা সিফাতুল্লাহ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। যে আলেম চলে যায় তার জায়গা কেউ পূরণ করতে পারে না, কোনদিন হয় না। আল্লাহ আমির হামজাকে কবুল করুন, আমির হামজার জ্ঞানকে আপনি আরো বাড়িয়ে দিন। আমিন।